আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। প্রাক্তন নন্দাইয়ের জন্মদিনে প্রেমের কথা ফাঁস দেবলিনার জানালেন কিভাবে আলাপ হলো গৌরবের সঙ্গে চ্যাটার্জি পরিবারের সঙ্গে কিভাবে আলাপ হলো উত্তম কুমারের নাতবৌ দেবলীনা কুমারের বন্ধুরা দেবলীনা কুমার বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী একাধিক সিনেমায় তাকে আমরা দেখেছি অভিনয় করতে তিনি উত্তম কুমারের নাতবৌ কিভাবে আলাপ হলো গৌরব চ্যাটার্জির সঙ্গে তার এবার তিনি জানালেন সেই খবর তবে বন্ধুরা অভিনেত্রী সেই খোলসা করলেন প্রাক্তন নন্দাই অর্থাৎ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন আটই মার্চ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল আর তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দীপলীনা কুমার শুভেচ্ছা জানানোর পাশাপাশি মন ছুঁয়ে গেল তার বার্তা ভাস্করের সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন হ্যাপি বার্থডে মিস্টার ফর ইয়ং তুমি আমার কাছে সারা জীবনই ভীষণ স্পেশাল থাকবে কারণ তুমি সেই মানুষটা যে আমাকে চ্যাটার্জি পরিবারের সঙ্গে আলাপ করায় এছাড়াও অভিনেত্রী আরো উল্লেখ করেছেন আমাদের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেম হয়নি লাভ এট ফার্স্ট সাইট ছিল প্রথম দিন থেকেই আমরা প্রেমে হাবুডু পুখাচ্ছি বেস্ট ফ্রেন্ডের মতো টুকটাক এদিক ওদিক ঘুরের ব্যাপারটা আমাদের ক্ষেত্রে হয়নি ধীরে ধীরে যখন রিলেশনশিপ ম্যাচিওর হলো একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শিখলাম একে অপরের মন্দ সব ধীরে ধীরে জানলাম মেনে নিতে শিখলাম এই মুহূর্তে কর্মজীবনে দারুণ ব্যস্ত অভিনেত্রী দেবলীনা কুমার আর অভিনেতা কৌরব চ্যাটার্জি তবে তারা কিন্তু বিনোদন জগতের সুপারহিট হিট জুটি মধ্যে একটি অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে গৌরবের বোন নবমিতার ডিভোর্স হয়ে গিয়েছে দু সালে তা সত্ত্বেও দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভালো সঙ্গে চ্যাটার্জী পরিবারের সম্পর্ক খুবই ভালো গৌরব দেবলিনার বিয়ের সমস্ত অনুষ্ঠানেও দেখা যায় ভাস্করকে এছাড়াও গৌরব আর দেবলিনার সঙ্গে খুব ভালো বন্ডিং শেয়ার করেন অভিনেতা ভাস্কর চ্যাটার্জী নবমিতার সঙ্গেও তার বন্ধুত্ব এখনও রয়ে গিয়েছে চ্যাটার জি জন্মদিন তো চলে গিয়েছে তবে তার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে খুব শীঘ্র এসে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিন ইন গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি